Police Files. প্রেম নাকি কোমল, প্রেম নাকি নিষ্পাপ, তাহলে বারবার পুলিশ ফাইলসের পর্বে কেন উঠে আসে প্রেমে আত্মঘাতের কথা, প্রেমে হত্যার কথা? প্রেমের একটা রূপ যেমন সংসার গড়ে, সেরকমই একটা রূপ তছনছ করে দেয় সব কিছু। প্রেমের একটা রূপ যেমন জীবন নিয়ে ভাবায়, সেরকমই আরেকটা রূপ সম্পর্ক তৈরি করে মৃত্যুর সাথে। প্রেমের এরকমই একটা রূঢ় রূপ উঠে এসেছে পুলিশ ফাইলসের আজকের এই সত্য ঘটনায়। ঘটনাটি নিমতার পূর্ব আলিপুর অঞ্চলের। আমার খুব ভয় করছে, তুমি সত্যি আমাকে বিয়ে করবে তো? আমাকে ছেড়ে দেবে না তো? কি মনে হয় তোমার? এতদিন ধরে আমি তোমার সাথে প্রেম প্রেম খেলা করছি, যা কিছু করছি সমস্ত কিছু অ্যাক্টিং ফুর্তি করছি তোমার সাথে। আসলে আজকে রাতের পর আমার জীবনের অন্য সব রাস্তা বন্ধ হয়ে যাবে শুধু তুমি ছাড়া, তাই ওসব ফালতু কথা ছাড়ো। তুমি শুধু এটা মাথায় রাখো যাতে সন্ধ্যাবেলায় ঠিকঠাক সময় বাড়ি ফেরে। ও বলেছে ও সন্ধ্যের মধ্যেই বাড়ি ফিরবে, তবু আমি ওকে একবার ফোন করে নেব। আর হ্যাঁ, আমার কিছু টাকা লাগবে। কই দাও তোমার পার্স আর ঘড়ি? বিছানায় আছে দেখো। কই দাও? এই তো আসছি বাবা। চলে সাবধানে যেও। ও দাঁড়া, তোর বাজারের ব্যাগ রেডি আছে, এই নে, এর মধ্যে টাকা ফর্দ দুটোই আছে। আচ্ছা
মাসের শেষ হতে না তাই বেতন ভালো বাবু পেয়েছিস ইও কপাল তোর বড়ের সঙ্গে সম্পর্কটার অবস্থা কেমন ভালো না তলা নিতে থেকেছে ছাড়া ছাড়া করবি না কেন আমি ছেড়ে দিলে আমার বরকে তুমি নেবে দেখেছো অমনে পিত্তি চটে গেল পিত্তি চটার মতো কথা বললে পিত্তি তো চটবেই ঘর সংসারে দুটো কথা বলবো সেটাও কি বলা যাবে না বাজারটা ওজন করে রেখো দেরি করে ফিরবে না কিন্তু যা কিছু ফয়সালা হওয়ার আজই হবে এখন ফোনটা রাখো আমি কাজ করছি আমি কিন্তু শুনতে শুনতে বাড়ি ফিরবো আর বাড়ি ফিরে যেন তোমাকে দেখতে পাই হ্যালো হ্যাঁ হ্যাঁ নিমতা থানা আচ্ছা সে কি শুধু রক্ত আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা এক্ষুনি আসছি আচ্ছা আমি ফোন করেছিলাম স্যার আচ্ছা রক্ত কোথায় এই চলুন ঘরে চলুন স্যার ওই হচ্ছে তপনের বউ ওর চেঁচামেচিতেই আমরা সবাই ছুটে আসি এসে দেখি এই অবস্থা তপন স্যার সন্ধ্যাবেলা একবার এসেছিল যে তখন ঘরে কেউ ছিল না তারপরে বউ এসে দেখে ঘরে এই অবস্থা রক্ত কি অবস্থা মেকে না তপনের কোনো হদিস পাওয়া যায় আচ্ছা তপনের নাম্বারে ফোন করা হয়নি হ্যাঁ করা হয়েছিল স্যার সেই যতবার করছি ততবারই দেখছি সুইচ অফ সুইচ অফ হচ্ছে আচ্ছা আচ্ছা উনি কোথায় গিয়েছিলেন উনি মানে ওনার স্ত্রী ওই কালীতলায় ওখানে একজনের বাড়িতে কাজ করে আচ্ছা আর তখন হচ্ছে স্যার কাজ মিস্ত্রি তার মানে ওনারা দুজন প্রত্যেক দিন সকালবেলা বের হন এবং সন্ধ্যের পর আমার বাড়ি ঢুকে না 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 দুপুরবেলায় একবার আসে কারণ ছেলে তো থাকে তো ওকে একটু রান্না টান্না করে দিতে হয় তারপর তখনও মাঝে মাঝে দুপুরবেলায় খেতে আসে আচ্ছা ওদের ছেলেটা কোথায় ওই ঠাকুমার কাছে আছে স্যার কারণ এই এত রক্তারক্তি তারপরে মাটা কান্নাকাটি করছে তাকে আসতে দেওয়া হয় বাপটা কি অবস্থায় উদ্ধার হবে কে জানে বাচ্চা ছেলে তো আচ্ছা ওনার মা আসেনি না স্যার বাড়িতে ছেলেকে পাওয়া যাচ্ছে না এরকম হুলস্থুল ব্যাপার ওর মা একবারও এদিকে আসবে না আচ্ছা ওনার শাশুড়ির ঘরটা কোন দিকে ওই তো ওইদিকে পাশেটাই তাকে ওর দেওয়া তবে অবশ্য ভিন্ন আচ্ছা দেওয়ার এখানে আসেনি আর তার কথা বলবেন না স্যার সে কখন কোথায় থাকে কেউ বলতে পারে না এখন হয়তো বাড়ি এসেই পৌঁছায়নি এত কিছু ঘটে গেছে সে হয়তো জানেই না এসি রঞ্জিত বাড়ির চারপাশটা ভালো করে সার্চ করে দেখো যদি কিছু পাওয়া যায় প্রাথমিকভাবে মনে হচ্ছে ছুরি জাতীয় ধারালো কিছু দিয়ে গলাটা কেটে মার্ডার করা হয়েছে আপনি জানেন আপনার হাজবেন্ড কিভাবে খুন হয়েছে গলায় ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে হ্যাঁ এটা অবশ্য আমাদের অনুমান পোস্টমর্টম রিপোর্ট এলে হয়তো আরো অনেক কিছু বেরিয়ে আসবে
খুনের ভাসের ছাপও পাওয়া যেতে পারে ওই মৃতদেহের উপর থেকে। সে যাই হোক, এখন আপনি বলুন যে আজ কাজ থেকে ফেরার পর আপনি কি দেখলেন, মানে কি ঘটলো? দেখুন, চুপ করে থাকবেন, আমরা বিভিন্ন জায়গা থেকে যে তথ্য পেয়েছি তার সঙ্গে আপনার মুখের বয়ানটা মিলিয়ে দেখতে চাই। আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থা খুব খারাপ, কিন্তু আপনার ভালোর জন্যই আমি এই কথাগুলো আপনাকে বলছি। বাই চান্স যদি খুনির তালিকায় আপনার নামটা চলে আসে তাহলে কিন্তু ব্যাপারটা হ্যান্ডেল করা খুব মুশকিল হয়ে যাবে। সেই জন্য আপনাকে বলছি, আগে থেকে বলে দিন কি কি কারণ থাকতে পারে যাতে আপনার নামটা খুনির তালিকায় আসতে পারে। কোনোভাবেই খুনির তালিকায় আসতে পারে না আমার নাম, কারণ আমি যখন কাজ থেকে বাড়ি ফিরি তখনও খুন হয়ে গিয়েছিল। আপনি বাড়ি ফিরে কি দেখলেন? স্যার, বক্তব্য অনুসারে ওর পা রক্তে পিছলে গিয়েছে, কিন্তু স্যার এখানে তো পা পিছলানোর কোনো চিহ্নই নেই। এই ওর ঘরটা ভালো করে দেখো। বউটাকে ছাড়া আর কাউকে সন্দেহ করছো? স্যার আপাতত ওর বউটাকেই সন্দেহ হচ্ছে, কিন্তু ওর একার পক্ষে স্বামীকে খুন করে লাশটাকে গায়েব করা খুব কঠিন ব্যাপার। স্যার আমার মনে হচ্ছে এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে। স্যার আমি একটু প্রতিবেশীদের সঙ্গে কথা বলছি। আপনাদের কি স্বামী স্ত্রীর সংসার? একটা ছেলে আছে স্যার। সে কোথায়? জানি না। খুনটা কে করতে পারে বলে মনে হয়? জানি না স্যার, কোনো শত্রু ছিল বলে আমার জানা নেই, আর থাকলেও হয়তো ওর কাজের জায়গাতেই ছিল। আচ্ছা, স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা ঠিক কেমন ছিল? স্যার ভালো ছিল না স্যার, প্রায় ঝগড়া শুনতে পেতাম। আমাদের মধ্যে ঝগড়াঝাটি কি জিনিস আমরা জানি না স্যার। কিন্তু আপনার প্রতিবেশীরা যা বলছে আপনাদের সম্পর্কটা খুব একটা ভালো জায়গা ছিল না, ছাড়াছাড়ি পর্যায়ে পৌঁছে গিয়েছিল। প্রতিবেশীদের কাজই তো ওটা, প্রতিবেশীদের নিয়ে গল্প তৈরি করা, বিশেষ করে যেসব বাড়িতে সুখ শান্তি একটু বেশি। আমাদের ঘর সংসারে কাজকর্ম থাকে, ফুরসত কোথায় যে কার বাড়িতে কি ঝগড়া হচ্ছে না হচ্ছে তা শুনবার মতন? তবে কানাঘুষো শুনছিলাম ওই মেয়েটার নাকি কোনো ছেলের সঙ্গে সম্পর্ক ছিল, আর তপন সেটাই জানতে পারে। আচ্ছা, কার সঙ্গে সম্পর্ক হতে পারে বলুন? না স্যার, সেটা বলতে পারবো না, জানি না। আমি বলবো স্যার, স্যার আমার যতদূর আইডিয়া কৃষ্ণা যে বাড়িতে কাজ করতে যায় সে বাড়ি ইঞ্জিনিয়ারের সাথে। স্যার, স্যার প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানতে পারলাম ওদের স্বামী স্ত্রীর মধ্যে প্রায় ঝগড়া অশান্তি লেগে থাকতো ওই মেয়েটার অ্যাফেয়ার নিয়ে। মেয়েটা একটা ইঞ্জিনিয়ারের বাড়িতে কাজ করে, ওই ইঞ্জিনিয়ারের সঙ্গেই সম্ভবত অ্যাফেয়ারটা থাকতে পারে। আর কিছু? স্যার তপনের মা এবং ভাই আছে একটু দূরেই বাড়ি, কিন্তু ঘটনার পর থেকে ওরা একবারও এদিকে আসেনি। আর স্যার তপনের ছেলেটা ওখানেই আছে। তোমরা আগে ওখানে যাও, ওর মা আর ভাইয়ের সাথে কথা বলো, ছেলেটার বয়ান খুব জরুরি। ওকে স্যার।
হ্যাঁ স্যার বলুন, হঠাৎ আমার এখানে? আপনি জানেন আপনার দাদা খুন হয়েছে? হ্যাঁ শুনলাম, গলা কেউ একজন গলা কেটে জঙ্গলের ধারে না ঝোপের ধারে ফেলে দিয়ে গেছে। বাহ, দাদা খুন হয়েছে আর এইরকম রিয়াকশন? একটা কথা বলুন, আপনি কি রিয়াকশন দেখে কে ক্রিমিনাল কে খুন করেছে ঠিক করেন? আর যদি কেউ ভিলেনের মতো আসে তাহলে সে খুনি, আবার যদি কেউ খ্যাচ 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 করে কথা বলে তাহলে সে খুনি, তাই না? তা আপনি এখন স্নান করলে? দেখুন স্যার, কাজ থেকে ফিরেছি, গেমে ফিরেছি, স্নান করতেই পারি। তা দাদা মারা যাওয়ায় আপনার এরকম রিয়াকশনের কারণটা কি? বিষয় সম্পত্তি স্যার, এখন আবার আমাকে খুনি ভেবে বসবেন না। দিদি দিদি স্যার এসেছে, একটু আসতে তোরে। আচ্ছা আপনার ছেলেকে কে খুন করতে পারে? আপনার কি কাউকে সন্দেহ হয়? আমার কাবুনের সঙ্গে কাজে সত্যতা থাকতে পারে, সে আমার ধারণার বাইরে। ওর মতো ছেলে হয় না তব। আচ্ছা আপনার ছেলের সঙ্গে ছেলের বউয়ের ঠিক কেমন সম্পর্ক ছিল? তপনের সাথে বউয়ের সম্পর্ক সুখের ছিল না, সেটা আমি ওর ঠের পেয়েছিলাম। ও কিছু বলতে গিয়েও চেপে যেত, আমি অসুস্থ, আমার শরীর খারাপ হবে তাই এড়িয়ে যেত। বাচ্চা ছেলে এমন একটা গল্প শোনালে মজা করে শুনতাম, এত বড় একটা মার্ডারের প্ল্যান করেছ আর যা একটা এভিডেন্স পুলিশের হাতে লেগে গেছে, অমনি খাবড়ে গিয়ে ছেলে ঘোরার একটা গল্প শুনিয়ে দিলে? আমি সত্যি বলছি স্যার। চুপ, স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ঘরময় রক্ত, আর স্বামীর চিন্তা না করে রক্ত মরছিলে ঘরের। আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি, আমি খুন করিনি স্যার। স্যার, এ তপন আর কৃষ্ণার ছেলে, এর সঙ্গে কথা বলে জানতে পারলাম কৃষ্ণা সন্ধ্যের পর যখন ঘরেতে ঢোকে তখন ও আর তপন ঘরে দিয়েছিল, আর কৃষ্ণা কিছু টাকা পয়সা দিয়ে ওকে কম্পিউটারে গেম খেলতে পাঠিয়ে দেয়। হুম, বুঝলাম। এই ওকে থানা নিয়ে চলো।
কি গো, তুমি আজও কাজে যাও না? কাজে গেলে এভাবে আমার গায়ে হাত বোলাতে পারতে? আমাকে কাছে পাওয়ার জন্য তুমি কাজে যাও না? হতে পারে। আমি কাজে না গেলে তুমি যে আসবে এ তো জানা কথা। তুমি ওখানে লুকিয়ে পড়ো। কি ব্যাপার, এই সময় দরজা বন্ধ করে রেখেছ কেন? দিনের বেলায় বুঝি চোর আসতে পারে না? শুয়ে পড়েছিলাম, পাছে ঘুম ধরে যায় আর চোরে এসে সব সাবান করে নিয়ে চলে যায়, তাই দরজায় খিল দিয়ে রেখেছিলাম। তো তুমি হঠাৎ এই সময়? আমি হাতুড়িটা ফেল ফেলে এসেছি, তাই নিয়ে যাবো এখন দোকানে। তাহলে দরজা বন্ধ করে রাখার আসল কারণটা হচ্ছে সিগারেট। তুমি এখন ওই জানোয়ারটার সাথে প্রেম করে যাচ্ছ? হ্যাঁ ছি 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 ছি, বাজে কথা বলবে না। আমি খুন করেছি আমার স্বামীকে। আপনি তো একা খুন করতে পারবেন না, আপনার সঙ্গে কে ছিল বলুন? চুপ করে থাকবেন না, এক যাত্রায় তো পৃথক ফল হতে পারে না। আপনি খুন করে সাজা পাবেন আর আপনার সহযোগীটি ছাড়া পেয়ে যাবে তা তো হবে না। আপনি বলুন, এই খুনের পেছনে আপনার সহযোগীটি কে? আপনার প্রেমিক? কে আপনার প্রেমিক? মালিক হয়ে চোরের মতো ঢুকছো কেন? মূল্যবান জিনিসের লোভ চাকর মালিক বাদ বিচার করে হয় না গো, সেটা মালিকেরও হতে পারে আবার চাকরেরও। তা আমার ঘরে মূল্যবান কি জিনিসটা আছে শুনি, যেটা লোভে পড়ে তুমি এসেছো? তিন দিন ধরে কাজে যাচ্ছ না, তোমার মালকিন তোমাকে না দেখতে পেয়ে ছটফট করছে। তা মালকিন কেউ সঙ্গে নিয়ে আসতে পারতে, ছটফটানিটা একটু কমতো। সিগারেট এখানে ফেলবে না, ও দেখলে সন্দেহ করে। কেন, সিগারেটে কি? আমার বর সিগারেট খায় না, আমি সিগারেট খাই না, তাহলে সিগারেটটা এলো কোথা থেকে? বলবে আমি এসেছিলাম। বিশ্বাস করে ভেবেছ? তার মানে সিগারেট খায় এমন কেউ আছে যাকে তোমার বর সন্দেহ করে? এই জন্যই শিক্ষিত মানুষদের আমার খুব পছন্দ, সহজে সব কথা বুঝে যায়। তা সন্দেহটা কি অকারণ নাকি কারণও আছে? কাল থেকে কাজে যাচ্ছি, মালকিনকে বলে দিও। চা খাবে? চা পাতা নেই, দোকান থেকে এনে করে দেবো? না থাক।
কি গো, আজও কাজ কামে করলে? তোমার জন্য। কিন্তু এইভাবে আর কতদিন চলে বলো তো? এই সম্পর্কের তো একটা পরিণতি ভাবতে হবে নাকি? কেন, এই তো বেশ চলছে। হ্যাঁ, তোমার তো বেশ চলছে। একদিকে স্বামীকে নিয়ে বাচ্চাকে নিয়ে সংসার করছো, আরদিকে প্রেমিকের সাথে চটিয়ে মজ মস্তি করছো, তাই না? মা যেন যদি জানতে না পারে তোদের কীর্তিকালা, মা কিন্তু অসুস্থ। হয়রান হয়ে গেছি, ওকে কিছুতেই রাজি করাতে পারছি না। কার বাপে সাধ্য আছে বলো ওকে বিয়ে করাবে? তোরা যদি পারিস ওকে রাজি করা। ঠিক আছে, দেখছি। আমাকে বলছো কেন? তোমার ভাইকে গিয়ে বলো, আমি ওকে ছাড়তে চাইলেও ও আমাকে ছাড়বে না। ও আচ্ছা, খুব মজার তো, ও তোমাকে ছাড়বে না, তাই তো? এই ধরা দেওয়ার সুযোগটা দিয়েছিলে কেন? হ্যাঁ, আর তোমাদের হাতে নাতে ধরেছি ওর বাড়িতে, আমার বাড়িতে নয়। তুমি ওর বাড়িতে গিয়েছিলে, আবার বলছো ও তোমাকে ছাড়বে না। বাহ, বেশ, আমি ওকে ছাড়বো না, হয়েছে? সীমাটা না ছাড়িয়ে যেও না, হ্যাঁ, সীমা ছাড়িয়ে যেও না। আমাকে যদি একবার খারাপ হতে হয় তাহলে পৃথিবীতে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। সংসার যখন বেঁধেছি তখন তছনছ করতে দু মিনিটও সময় লাগবে না। আর এই প্রদীপ, প্রদীপের সাথে যদি সংসার বাঁধার স্বপ্ন দেখেছে না, ভেঙে চুড়ে সব শেষ করবো। আমি তোমার সঙ্গে সংসার করতে চাই না, আমি আর পারছি না। সাজিয়ে ধমকে জোর জবরদস্তি করে আমাকে এভাবে আটকে রাখতে পারবে না। আমি কিন্তু মরবো। কৃষ্ণা, শোনো, দেখো, আমি বুঝতে পারছি এইভাবে আমাদের সমস্যার সমাধান কিন্তু মিটবে না। আমারও মাথা গরম আছে আর তুমিও কিচ্ছু বুঝতে চাইছো না। তার থেকে ভালো আমি কাজ থেকে ফিরি আর তুমিও তাড়াতাড়ি কাজ থেকে ফেরো, দুজনে একসাথে বসে আলোচনা করা যাবে। কিন্তু আজকে একটা ফয়সলা করেই ছাড়বো। ভালো, দেখো আমার খুব ভয় করছে, তুমি সত্যিই আমাকে বিয়ে করবে তো? আমাকে ছেড়ে দেবে না তো? কি মনে হয় তোমার? আমি এতদিন ধরে তোমার সাথে প্রেম প্রেম খেলা করছি, যা কিছু করছি সমস্ত কিছু অ্যাক্টিং, ফুর্তি করছি আমি তোমার সাথে। আসলে আজকে রাতের পর আমার জীবনের অন্য সব রাস্তা বন্ধ হয়ে যাবে, শুধু তুমি ছাড়া, তাই? শোনো, এসব ফালতু টেনশন ছাড়ো, শুধু দেখো যাতে সন্ধ্যেবেলায় ঠিকঠাক সময় বাড়ি আসে।
হ্যাঁ বলো। আমি এসে গেছি, ও বাড়িতে আছে, তুমি কোথায়? আমিও তোমাদের বাড়ির আশেপাশে এসে গেছি। আমার আমার খুব ভয় করছে। এত সহজে ভয় পেয়ে গেলে না সবটা চলে যাবে, সমস্তটা না ভেস্তে যাবে। তুমি শুধু একটা কাজ করো, ওকে ব্যস্ত রাখো, এতটুকুই তোমার কাজ, আর বাকিটা আমি সামলে নেব। ঠিক আছে, আমি তাহলে ঘরে ঢুকছি। কৃষ্ণা, এদিকে এসো একবার। যা, আর পড়তে হবে না, গেম খেলতে যা। দেখো কৃষ্ণা, তুমি কি সিদ্ধান্ত নিয়েছো বা কি করবে সেটা আমি এখন তোমার মুখ থেকে শুনতে চাই না। তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। দেখো কৃষ্ণা, মনটাকে যত তুমি উড়াবে ততই কিন্তু উড়বে। কৃষ্ণা, তুমি যেটা চিন্তা করছো সেটা কিন্তু একদমই অবাস্তব। এই দেখো, আমার দিকে তাকাও, আমাদের ছেলেটা বড় হয়েছে, আর তুমি এখন সংসার ছাড়বে? আমার কথা তুমি বাদই দাও, কিন্তু আমার ছেলেটা, সে কিন্তু এখন ছোটটা নেই, সে কিন্তু এখন বড় হয়েছে। এই সময় তুমি ওকে ছেড়ে অন্য কারোর সাথে সংসার পাবে, এটা কি ঠিক? তুমি বলো প্লিজ। বাচ্চাকে ছাড়বো সে কথা কে বললো তোমাকে? বাবাই আমার সঙ্গে যাবে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি মনে মনে স্থির করিয়ে রেখেছো, তাই তো? যাও যাও, তবে একটা কথা কান খুলে শুনে রাখো, বাবার দিকে যদি চোখ তুলে তাকিয়েছো না, চোখ আমি উবড়ে নেব। আচ্ছা, আমিও দেখব বাবাকে কি করে ধরে রাখো। এই আর একবার বাবার নাম উচ্চারণ করে দেখ, তোর তোর কি হাল করি আমি। তুমি আমাকে ধাক্কা মারলে, তোমার স্পর্ধা তো কম নয়। কোন সাহসে তুমি আমাকে ধাক্কা মারো? ভেবো না আমি এখনো তোমার বউ আছি। মনের দিক থেকে বহুত দিন আগেই তোমাকে ছেড়ে দিয়েছি আমি, এখন আমার গায়ে হাত দেওয়ার অধিকার শুধু অন্য কারো। সে সোহাগ করেই হোক আর মাথা গরম করেই হোক। ছি ছি, লজ্জা হচ্ছে আমার। শেষকালে দেওরের সাথে? হ্যাঁ, দেওরের সাথে, আর কদিন পরেই সে আমার স্বামী হবে। তোমার যদি অত লজ্জা করে তো ডুবে মরো। হ্যাঁ আমি ডুবে মরবো। আরে আমি ডুবে মরলে তো তুই খুব বাঁচিস। হ্যাঁ ঠিক আছে, একটা কথা জেনে রাখিস, এত সহজে না আমি মরবো না, এর একটা শেষ দেখি তবে ছাড়ব। থেকে ছাড়বে? আচ্ছা, আমি তোমাকে শেষ করে
এখান থেকে তবে যাব। আজি এত ভেঙে পড়লে চলবে কি করে বলো, নিজের শক্ত করো, নিজেকে বোঝাও। আমার তো সারা গায়ে রক্ত লেগে আছে, আমি তো ভয় পাচ্ছি না। তুমি একটা কাজ করো ভাই, চলে যাও। আর নাইটিটা এমনভাবে রাখবে যাতে কারো চোখে না পড়ে, বুঝেছো? আর বাকিটা আমি সামনে নেব। বাড়ি চলে যাও, চল চল। কৃষ্ণা ও তার দেওরকে, মামলাটি বিচারাধীন। কৃষ্ণা তার দেওরের প্রেমে মশগুল হয়ে এতটাই জ্ঞানশূন্য হয়ে পড়েছিল যে তাদের মিলনের পথে অন্তরায় তার স্বামীকে হত্যা করে। তার একবারের জন্য মনে পড়েনি তার সন্তানের কথা। কৃষ্ণা তো নতুন সংসার পাতবে, কিন্তু তার সন্তান যে চিরজীবনের মতো তার বাবাকে হারাবে, এ কথা একটুর জন্য তার মনকে নাড়া দেয়নি। প্রেম কি এতটাই নিষ্ঠুর যে স্বার্থপরের মতন শুধু নিজেরটুকু ভাবায়? আজ এখানেই শেষ করছি, আগামীকাল আসবো পুলিশ ফাইলসের আরও একটা এরকম পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন, আর সোম থেকে শনি ঠিক রাত 8:30 দেখতে ভুলবেন না পুলিশ ফাইলস।